আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সামনে দণ্ডায়মান হয়েছি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে। আজকে আমি তোমাদের অতি পরিচিত জসিম স্যার, আজকে তোমাদের সাথে স্যারে যে পঞ্চম শ্রেণীর বন্ধুদের সাথে কথা বলবো বা শেয়ার করবো, ক্লাসটি করবো। পঞ্চম শ্রেণীর বন্ধুরা, তোমরা নিশ্চয় আজকে স্যারের এই ক্লাসটি উপভোগ করবে এই আশা রেখেছি। প্রাকৃতিক কোভিড-19 দুর্যোগ, তোমরা সবাই ঘরে আছো, আশা করি তোমরা সবাই সুস্থ আছো আলহামদুলিল্লাহ। স্যারও তোমাদের দোয়ায়, সবার দোয়ায় স্যারও সুস্থ আছি। আসো আমরা আজকে আমাদের পাঠ নিয়ে, আমরা আমাদের পড়া নিয়ে কথা বলি। ছোট্ট শিক্ষার্থী বন্ধু বন্ধুরা, আজকে স্যারে তোমাদের পঞ্চম শ্রেণীর বন্ধুদের ইসলাম ও নৈতিক শিক্ষা নিয়ে স্যারে তোমাদের সাথে একটি ক্লাস করব। আজকে স্যারে তোমাদের প্রথম অধ্যায়টা নিয়ে একটু আলোচনা, প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আজকে স্যারে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। ইনশাল্লাহ তোমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা উপভোগ করবে এই আশা রেখেছি। আজকে স্যারে যে বিষয়টি আমাদের আজকে যে পাঠ বা পাঠ শিরোনাম, সেই পাঠটি হলো আকাইদ মানে বিশ্বাস, আকাইদ মানে বিশ্বাস। তোমরা আজকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে স্যারে তোমাদের এই বিষয়ের এক দুটি অংশ নিয়ে স্যারে তোমাদেরকে আজকে আলোচনা করব, পরবর্তীতে বিস্তারিত ধারাবাহিক আলোচনা করে যাব ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাঠের শেষে আমরা তোমরা এই দুনিয়া, এই বিশ্বজগৎ, এই সকল কিছু আল্লাহর সৃষ্টি, এই মহান আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিতে পারবো। হে আল্লাহ তাআলার পরিচয় জানার কোনো শেষ নাই। তারপরে আমরা আজকে এই কিশোর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, যতটুকু আল্লাহ সম্পর্কে জানা দরকার তোমরা কিছুটা জানতে পারবে ইনশাল্লাহ। তারপরে আমাদের পালন কর্তা আমাদেরকে লালন পালনের বিস্তারিত বর্ণনা সম্পর্কে আমরা আজকের এই ক্লাস ক্লাস করার পরে আমরা কিছুটা অবগত হব ইনশাল্লাহ। আসো বন্ধুরা, আজকে তোমাদেরকে স্যারে তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে স্যারের এই ক্লাসটি তোমরা শুনবে, এই অনুরোধ রইল। তো এই স্যারে আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে, স্পেসিফিক যে বিষয়টি নিয়ে স্যারের কথা বলবো, এখানে অনেকগুলো বিষয় আমাদের এখানে বর্ণনা আছে অধ্যায়টিতে। আমরা আজকে সারা বিশ্বের পালনকর্তাকে তার লালন পালনের বর্ণনা, আমরা একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এই সম্পর্কে 10টি বাক্য যুক্তি সহ স্যারে তোমাদেরকে বলার চেষ্টা করব। তোমাদের বইতে অত্যন্ত সুন্দরভাবে বিষয়গুলো লেখা আছে, আশা করি তোমরা ইতিমধ্যে পড়েছ। তারপরেও তোমাদের এই মেধা বিকাশকে আরও বিকশিত করার জন্য আমরা এই কোভিড-19 লেখাপড়ার একটা যোগাযোগ স্থাপনের, তোমাদের সাথে আমাদের যে যোগাযোগ স্থাপনের মাধ্যম বিদ্যালয় শ্রেণীকক্ষ আমাদের বন্ধ থাকার কারণে স্যার এই প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসো, একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এই সম্পর্কে 10টি বাক্য, আর সারা বিশ্বের লালন পর্তাকে তার সম্পর্কে আমরা আলোচনা করব। স্যার কিছুক্ষণ আগে বলেছি, এখন আমরা আলোচনাতে চলে যাচ্ছি। তোমরা নিশ্চয় বন্ধুরা জানো, সারা বিশ্বের পালনকর্তা হলো মহান আল্লাহ তাআলা। সারা বিশ্বের এই যে ভূমণ্ডল, তোমরা এই দেখতেছো পৃথিবী, তোমাদের চোখের দৃষ্টির বাহিরে আরও অনেক কিছু আছে, সৌরজগৎ, ভূমণ্ডলী, প্লেটো, বলকান, আর পৃথিবী, সৌরজগতের 9টি গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ, আর 7 আসমান 7 জমি, সব কিছুর বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, তোমরা আজকে স্যারের ক্লাসের মধ্যে জেনে নাও যে সারা বিশ্বের পালনকর্তা হলো মহান আল্লাহ তাআলা। তাহলে তোমরা স্যারের ক্লাসটি পড়ার পরে তোমাদের পিতামাতাকে, তোমাদের বন্ধুবান্ধবকে বলবা, এ জানো আমাদের পালনকর্তা কিন্তু আমরা যে আমাদের আব্বা আমাদেরকে
মানে বিভিন্ন ভাবে অর্থ জোগাড় করে বাজার করে এনে খাওয়ায়, কিন্তু ওনারা একটা মাধ্যম। কিন্তু আমাদের লালন পালন অর্থাৎ আমাদের পালনকর্তা মহান আল্লাহ তাআলা, এটা আমাদেরকে আজকে ক্লাসের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইনশাআল্লাহ। তারপরে স্যারে আলোচনা আরেকটা আলোচনা করি তোমাদের, তিনি সব কিছু সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছু লালন পালন করেন। অর্থাৎ স্যারে তোমাদেরকে বুঝাতে চাচ্ছি তিনি সব কিছু সৃষ্টি করেছেন। এই যে তোমাদেরকে স্যার যে কথা বলছে, স্যারকে এই বিদ্যালয়ে যে তৈরি হয়েছে অনেক কিছু, এই মানে এই যে দেশ দুনিয়া সব মানে অর্থাৎ বুঝাতে চাচ্ছি তিনি সব কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। তোমরা এই জিনিসটা মাথায় রাখবে, এটা সবসময় ধারণ বাহক হিসাবে তোমাদের মাথায় থাকবে, এর থেকে তোমরা বিচ্যুতি হবে না। তিনি সব কিছু লালন পালন করেন, এটা তোমাদের জানতে হবে। যাই হোক, আমাদের আমরা বিস্তারিত আরও জানি গাছপালা পশু পাখি জীবজন্তু সবাইরই খাদ্যের প্রয়োজন হয়। নিশ্চয় তোমরা বাবারা শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিছুক্ষণ পরে আজকে স্যারে ক্লাস করার পরে বলবা যে শোনার পরে তোমাদের আম্মুদেরকে বলো আম্মু আমাদেরকে চা দেন বিস্কুট দেন খাবো, গলা শুকিয়ে গেছে খিদে পেয়েছে। এই যে অর্থাৎ আমাদের তোমাদের যে খিদা লাগে শুধু তোমাদের না, স্যারও লাগে সবাই, অর্থাৎ বলতেছে গাছপালা পশু পাখি জীবজন্তু, আমরা জীবজন্তু তার আরও অনেক ধরনের জীবজন্তু আছে, গাছপালা আছে পশু পাখি আছে, সবারই খাদ্যের প্রয়োজন হয়, আল্লাহই এই খাদ্য দেন। তোমাদেরকে আজকের এই ক্লাসের মাধ্যমে স্যারে তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমরা যে খিদা পাই, আমরা যে খাই, গাছপালা খায়, জীবজন্তুরা খায়, পশু পাখি খায়, সব কিছু যে যাদের প্রাণ আছে যারা খাদ্য খায়, এই সব কিছু খাদ্যের যে প্রয়োজন হয় এই আল্লাহই সব খাদ্য দিয়ে দেন আমাদেরকে, আল্লাহ খাদ্য দিয়ে দেন। তোমরা প্রশ্ন করতে পারো যে কীভাবে, এটা স্যারে বিস্তারিত স্যারে তোমাদেরকে বলতেছি। সবার খাদ্য আবার একরকম নয় শিক্ষার্থী বন্ধুরা, সবার খাদ্য কি একরকম না? দেখো না, আমরা তোমরা যা খাই, আরও দু একটা জীবজন্তুর কথা চিন্তা করো, মোরগ ঘাস মুরগি বিড়াল আরও অনেক কিছুর কথা চিন্তা করো, তারা কি এই একই জিনিস খায় না? আমরা আজকে ক্লাসের মাধ্যমে জানবো যে সবার খাদ্য একরকম নয়। মানুষ খায় ভাত মাছ গোশত, খায় ফলমূল, খায় পশু পাখি, খায় ঘাস পোকামাকড় ইত্যাদি 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 খায়। তোমরা তো নিশ্চয় দেখেছো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনও ছোট, তোমরা কী খাও? ভাত মাছ গোশত, এটা স্যারে আর ব্যাখ্যা করার দরকার নাই, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। গোশত আর ফলমূল খাও, আর তোমরা নিশ্চয় তোমাদের যেখানে আসো, যে আঙ্গিনে আসো, যে ঘরে আসো, যে হাউজে যে বাসায় আসো, তার আশেপাশে যে পশু পাখি আছে তারা কী খায়? তারা দেখো না ঘাস খায়, পোকামাকড় খায় ইত্যাদি ইত্যাদি তারা খেয়ে জীবন ধারণ করে। ঠিক তেমনি গাছপালা ছাড়ে, গাছপালা এইসব কিছু খেতে পারে না, গোশত মাছ ভাত পোকামাকড় ঘাস এগুলো কিন্তু পশু পাখি খায় আর মানুষ জীবজন্তু খায়, কিন্তু এগুলো তো আর গাছপালা খেতে পারে না বন্ধুরা। তখন গাছপালা কী খায় তোমরা স্যার আজকে ক্লাসের মাধ্যমে ধারণা নিতে পারবে। গাছপালা এইসব খেতে পারে না, তারা মাটি থেকে শিকড় দিয়ে গাছে, দেখো না তোমরা তোমাদের এই যে যারা শহরে বসবাস করতো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাসা আশা করি তোমরা নিজেরা কো-কারিকুলাম হিসাবে তোমরা বাসা জানালার পাশে অক্সিজেন পাওয়ার জন্য টফের ভিতরে বিভিন্ন ধরনের গাছ তোমরা লাগিয়েছো, তোমাদের বিদ্যালয়ে তোমরা নিশ্চয় আসা যাওয়া তো আসেই, তোমরা বিদ্যালয়ের মাঠে দেখো না আমরা বিভিন্ন ধরনের গাছপালা টফের ভিতরে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি এবং অক্সিজেন পাওয়ার জন্য আমরা পরিবেশ প্রাকৃতিক পরিবেশকে সৌন্দর্য বর্ধিত করার জন্য আমরা আমাদের যে গাছপালাগুলো লাগিয়েছি সেগুলো টফের ভিতরে শিকড় দিয়ে তোমরা অনেক সময় খেতে দাও, স্যারে তোমাদেরকে বারণ করি, তোমরা নিশ্চয় দেখতে পেয়েছ। তো এগুলার নিচে এই যে শিকড় দ্বারা ওগুলা পানি শোষণ করে, পানি শোষণে এবং বাতাস থেকে তারা নেয় কার্বন ডাইঅক্সাইড, যা আমরা
শ্বাস ফেলার মাধ্যমে ত্যাগ করি। এই যে গাছপালা যে কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে নিয়ে খেয়ে জীবন ধারণ করে, এই কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আবার আমরা, মানে তুমি আমি আমরা আমাদের নিঃশ্বাসের সময় আমরা পেলে দিই। শিক্ষার্থী বন্ধুরা এটা জানবে, এটা অত্যন্ত বিষাক্ত। আর গাছপালা দেখো কত আমাদের সবচেয়ে বড় বন্ধু, গাছপালা আমাদের বিষাক্ত, আমরা ফেলে দেওয়া নিঃশ্বাস অর্থাৎ এই কার্বন ডাইঅক্সাইড তারা খেয়ে তারা আমাদেরকে কি পরিশোধিত একদম একদম ফ্রেশ অক্সিজেন দেয়, আর আমরা সেই অক্সিজেন নিঃশ্বাস গ্রহণ করে আমরা বেঁচে থাকি। তাহলে গাছ আমাদের কত বড় প্রাকৃতিক বন্ধু, সেটা আর ভাষা বর্ণনা করার দরকার নেই, তোমরা নিশ্চয় বুঝতে পারছো। আমরা আজকে আল্লাহ সারা বিশ্বের পালনকর্তা কে তার লালন পালনের বর্ণনা দিতে গিয়ে আমরা আমাদের শ্বাস প্রশ্বাস আল্লাহ পাক আমাদেরকে কীভাবে এই পরিক্রমা তৈরি করে দিয়েছেন সেই বিষয়ে আমরা জেনে গেলাম, তোমরা সারা ক্লাসের মাধ্যমে জেনে নিয়েছ। আবার গাছ থেকে আমরা অক্সিজেন পাই যা ছাড়া কোনো দিন জীব বাঁচতেও পারে না। তাহলে তাহলে ছাড়া কিছু করে আমরা যে গাছ আমাদের অক্সিজেন ছেড়ে দেয় সেই অক্সিজেন খেয়ে আমরা জীব আমরা বেঁচে থাকি। এই অক্সিজেন ছাড়া আমরা কোনো দিন বাঁচতে পারবো না, এটা তোমরা মাথায় রাখবা। এই সব শিক্ষার্থী বন্ধুরা আজকে সারা বিশ্বের আমাদের পালনকর্তাকে লালন পালনের বর্ণনা কোনো দিনও শেষ করা যাবে না বলে এটাও একদম বর্ণনাতীত, মানে বিস্তারিত অনেক বর্ণনা আছে স্যারের ছোট্ট আকারে পঞ্চম শ্রেণীর বন্ধুদের জন্য। যতটুকু তোমরা লিখলে বা জানলে মোটামুটি তোমরা একটা ভালো মার্কস পাবে বা ভালো কিছু মোটামুটি উপস্থাপন করতে পারবে সেই বিষয়টা স্যারে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রেখেছি। তাহলে আমরা এখন বলবো যে এই সব কিছুর সুশৃঙ্খল ব্যবস্থা করেন আল্লাহ তাআলা। অর্থাৎ এই যে স্যারে এক ধারাবাহিকভাবে যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম অপঞ্চম শ্রেণীর জন্য, তাহলে আমরা শেষত আমরা বলবো যে এই সব কিছুর সুশৃঙ্খল ব্যবস্থা করেন মহান আল্লাহ তাআলা। আমরা আজকের এই পর্ব প্রথম এই যে সমস্যাটা আমরা স্যারে তোমাদের সামনে তুলে ধরেছি এই সমস্যাটা সম্পর্কে যতটুকু ব্যাখ্যা দিয়েছি এতটুকু লেখে তোমরা ইনশাল্লাহ ভালো পড়বে। এখন আমরা স্যারের পর্ব দুই অর্থাৎ একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এই সম্পর্কে স্যারে তোমাদেরকে একটু বিস্তারিত কয়েকটি বাক্য বলে স্যারে তোমাদেরকে জানাতে চাচ্ছি আর কি। আচ্ছা, আমরা একজন মুসলিম, তুমি মুসলিম, স্যার আজকে ক্লাস যারা শুনতেছ ইসলামী স্কুলের পঞ্চম শ্রেণীর বন্ধুরা বা সারা দেশের যে পঞ্চম শ্রেণীর বন্ধুরা যারা আজকে স্যারের এই ক্লাসটি উপভোগ করবে, তোমাদের মধ্যে হিন্দু তো অবশ্যই আছে, অন্যান্য ধর্মাবলম্বী আছে, আমি তাদের সম্পর্কে বলবো না। আমরা আজকে শুধু মুসলিম বন্ধুদের সম্পর্কে মুসলিম বন্ধুদেরকে এই বিষয়টি সম্পর্কে অবগত করতেছি। আমাদের আজকের সমস্যাটা আমরা লিখলাম যে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এই সম্পর্কে আমি এখন তোমাদেরকে অবগত করব। একজন মুসলিমের চরিত্র সবসময় আল্লাহর ভয় থাকবে। প্রথম, একজন মুসলিমের সর্বসময় 24 আওয়ার্স আল্লাহর ভয় থাকবে। মহাবিশ্বের সব কিছুর মালিক আল্লাহ, এই ধারণাটা নিয়ে সে বাস করবে। ভয় থাকবে মানে আতঙ্কিত না, তুমি যদি সহজ সরল আল্লাহর দেখানো ফতে এবং আল্লাহর হুকুম আহকামগুলো প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে যে নির্দেশনাগুলো আছে এই পথে যদি আমাদেরকে আমরা প্রতিটি সময় ক্ষণ যদি ব্যয় করি, তাহলে আমাদের ওই বিষয়গুলো নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তোমরা আবার ভয় পেয়ে যাও না, এটা বুঝেছি স্যারে, যে একজন মুসলিমের চরিত্রে সবসময় আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় থাকবে ওই কারণে যে আল্লাহর হুকুম আহকামগুলো যেন নবীর দেখানো পথে যেন আমরা অতিবাহিত করতে পারি, এই 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 চিন্তাটা থাকবে, এই ভয়টা থাকবে, এটাই বলতেছে। এটাই আজকে তোমাদেরকে স্যারে জানাচ্ছি, মহাবিশ্বের সব কিছুর মালিক আল্লাহ, এই ধারণা নিয়ে তোমরা সবসময় বাস করবে। পৃথিবীর সব কিছু আল্লাহর আমানত। স্যারে তোমাদেরকে আজকে ক্লাসের মাধ্যমে আরেকটি বিষয় তোমাদেরকে স্যারে অবগত করতে চাই। এই পৃথিবীতে দেখো কত কিছু, সব কিছুর মালিক আল্লাহ এবং সব কিছু আল্লাহর আমানত। তোমাদেরকে বুঝতে হবে সব কিছু আল্লাহর আমানত, এই আমানত থেকে আল্লাহ ইচ্ছা অনুযায়ী তোমাদেরকে খরচ করতে হবে, আমরা খরচ করবো, তোমরাও খরচ করবে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমরা এগুলো খরচ করতে হবে। কারো প্রতি
शिक्षार्थी बंधुरा कारो प्रति कुदृष्टि देवा थेके चोखके हेफाजत करते हबे। तारपरे नेक्स्ट हलो असत्य उच्चारण थेके जिह्वाके हेफाजत करते हबे। कारो प्रति जुलुम करबे ना। आजके क्लासेर माध्यमे तोमादेर किशोर बयसे पंचम श्रेणी बंधुदेरके सारे आह्वान करब जे कारो प्रति कोनो भावे जुलुम करा जाबे ना बा जुलुम करबे ना। अन्याय पथे कखनो पा बाड़ाबे ना। अन्याय पथे कखनो पा बाड़ाबे ना। माथा काटा गेलेओ शिक्षार्थी बंधुरा माथा काटा गेलेओ मिथ्यार सामने माथा नत करबे ना। आज के पंचम श्रेणी शिक्षार्थी बंधुरा सारे जे अल्प अल्प परिसरे तोमादेरके आज के पंचम श्रेणी इस्लाम ओ नैतिक शिक्षार दुटी समस्या निये दुटी समस्या এবং ওই সমস্যাগুলোর সমাধান সারে যে আজকের এই ছোট্ট ক্লাসের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপন করছি। আশা করি তোমরা লাভবান হবে, সারে ক্লাসটি উপভোগ করবে। কোভিড-19 ঘরে থাকবে, মাস্ক পরবে, দূরত্ব বজায় সামাজিক দূরত্ব বজায় চলবে, নিজেরা সেফ থাকবে। আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।